हेलो बीएस अस्सलाम वालेकुम कैमन आबाई आज के वीडियो अपन सकल के स्वागत। तो आज के कईम मास्टारे कौन जैगते कि थे अपन आज के वीडियो देखो और कईम मास्टारे एक प्रोफेशनल वीडियो एडिटिंग देखो। आज के वीडियो ना टेने देखार अनुरोध तुल आपनी कईम मास्टारे जत एसिपाते कि कईम मास्टर कौन जैगते क्य सम्पन्न आज के वीडियो देखो। तो गाइस वीडियो शुरू करार आगे एक रिक्वेस्ट, अपनी जो हमारे चैनल नतून दर्शक थकें बेस द बेल आइकन क्लिक कर एखन ही नोटिफिकेशन ऑन कर दिन क्योंकि अपन जो भलो भलो वीडियो उपहार देते। तो फ्रेंड्स आमरा मोबाइल स्क्रीन में चले एसेछि। तो प्रथमे आपनादेर मोबाइले कईम मास्टरटी ओपन करे देबेन, एटार लिंक पेये जाबेन डेस्क्रिप्शन बक्से वाटारमार्क छाड़ा। तो फ्रेंड्स प्रथमे एदेर उपर क्लिक करबेन, तारपर आपनि कईम मास्टरे ओपेन होबो। आमादेर माझे केवल कईम मास्टरटी ओपेन होतेछे, ओपेन होले किन्तु आपनार काछे एकुन इंटरव्यू आसबे। তারপরে আপনি ভিডিও এডিটিং এর জন্য আপনি এখানে কি করবেন, তারপরে এমডি3 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে একুন ইন্টারভিউ আসবে। এখান থেকে আপনি ইয়াটা কমাই নেবেন, এটা অফ করে নেবেন আর এটা অফ করে নেবেন। না নে কিন্তু লাস্টের দিক সাউন্ড হালকা হালকা কমে আবার সামনের দিক ভারী এমন হবে, সমস্যা হবে। আর এখান থেকে আপনি দেখতে পারবেন আর এখান থেকে পাল্টাতে পারবেন। তো फ्रेंड्स প্রথমে আপনি এখানে মিডিয়া অপশন পাচ্ছেন, মিডিয়াতে ক্লিক করবে। আমি যেহেতু এই ভিডিওটা এডিটিং করব সেই ভিডিও রাখব। টেনে নেবেন, তারপর এখন যদি ভিডিওটা জুম করে এখন করবেন আপনার এখানে আমি দেখায় দিই, কাছেতে ক্লিক করলে দেখায় দিই। এডিটে ক্লিক করলে আপনার প্রথমে সামনে টুক কেটে যাবে, আর এডিটে ক্লিক করলে আপনার পিছে টুক কেটে যাবে, আর এডিটে ক্লিক করলে আপনার মাঝপাকে দুই ভাগ হয়ে যাবে, আর এডিটে ক্লিক করলে আপনার ভিডিও থেকে অডিও হয়ে যাবে, এডিটে ক্লিক করলে আপনার মাঝখান থেকে ভাগ হয়ে একটা ফটো হবে। তো ফ্রেন্ডস আমরা একটু টেনে নি এখানে। তো ফ্রেন্ডস আমরা এভাবে কেটে নিলাম, তারপরে এখানে আমরা দুই ভাগ করে রেখে দিলাম। এখন আলো বাড়াবেন, আলো কেমনে বাড়াবেন এটাতে ক্লিক করবেন, তারপরে এই যে এটা তো আলো বাড়ানো যায়, এটা তো আপনার কালারটা ম্যাচ করে নিতে পারবেন না। তো এটা আমরা দেখাচ্ছি না, আর এখান থেকে আপনি আলোটা একবারে চারিদিকে এমন করে নিতে পারবেন। তারপরে এটা অফ করি, এখান থেকে আপনার ভয়েস গ্রিড বাড়াতে পারবেন। তো ফ্রেন্ডস এটাতে আপনি ক্লিক করবেন, তারপরে আপনার আলো যদি কম হয় এমন করে নেবেন, তারপর আপনি এটাতে অতিরিক্ত করলে আপনার শরীরটা হলুদ হয়ে যাব, আর এটাতে ক্লিক করলে আপনার দেখুন একটু কত সুন্দর আমরা এড়ে রাখলাম। তারপরে অনেকে লেয়ার লেয়ার মানে বোঝেন না, এটাতে মিডিয়া আপনার লেয়ারে চলে যাবেন, এটা হলো আপনার মিডিয়াম আর এটা হলো আপনার ঘোলা করতে পারবেন কোনো অংশ। তো ফ্রেন্ডস আমরা সেদিক যাচ্ছি না, তারপর এখান থেকে আপনি ওয়েবিং, আর এখানে টেক্সট মানে আপনি যে কোনো লেখা লেখা দিতে পারবেন। তো আমরা একটু লিখে দিই আমাদের চ্যানেলের নামে, তো ফ্রেন্ডস এখন নামটা দিলাম কিন্তু নামটা দেখতে অত সুন্দর হলো না। আপনি এখানে ফন্ট ইউজ করতে পারেন, এই যে ফন্টটা ইউজ করলে এমন হচ্ছে, তো আমরা এটাই রাখবো। যদি আপনি লেখাটা আরো যদি সুন্দর করতে চান দেখা দিচ্ছি, আর এটা যদি আপনি বড় করতে চান মানে ভিডিওটা বড় করতে চান, এটা বড় করতে চান এখানে কি করবেন, এই যে এখানে এখানে টেনে এমনি বড় করতে পারবেন কোনো সমস্যা না, আপনাদের সম্পূর্ণ ব্যাপার বুঝে দিচ্ছে। আর যদি এটা এন থেকে এ জায়গাতে আনতে চান তো এখানে ক্লিক করবেন, চাবিতে ক্লিক করার পরে একটু করে ভিডিও অংশ বাড়াবেন আর একটু করে টেনে নেবেন। দেখুন আমরা ভিডিওটা একটু পেলে করে দেখাই। তো আজকে আমরা কাইম মাস্টারে কোন জায়গাতে কি থাকে তারপরে এবার দেখাই। এটা থেকে আপনি জুম করে নিতে পারবেন, আপনারা যে মাপে যেটা করবেন সেটাই হবে এখানে। তো ফ্রেন্ডস আমরা এডি করতে যাচ্ছি না, এখানে আপনি ভয়েস আপনার ভয়েস যদি কমাতে চান এখান থেকে আপনি কমাতে পারবেন, আর ভয়েস যদি বাড়াতে চান তো এখান থেকে আপনি ভয়েস বাড়াতে পারবেন। তো আমরা ভয়েস বাড়াতে চাই তো বাড়াই দিলাম। তো তারপর আপনি এই যে টিকমারটা দেখতে পাচ্ছেন, আপনি টিকমারে ক্লিক করবেন।
এখন আমরা লিয়া রেখেছি। অনেকের এটা মিডিয়া থাকে না, এটা আমি একটা ভিডিও বানাইছি দেখে আসতে পারে না। আর আমি যে কাই মাস্টার ইউজ করি এটা থাকবো, এটা থাকবো না এমন কোনো ফাংশন। তো ফ্রেন্ডস, এখন আপনি চাইলে কিন্তু আপনার চ্যানেল রোবো মোবো দিয়ে সাজাতে পারেন। তো আমরা এখন স্ক্রিন রেকর্ড দেবো, তারপরে আমরা মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করলে আপনার লেয়ার চলে আসবো গ্যালারি, তারপরে এখানে আপনার স্ক্রিন রেকর্ড সম্পূর্ণ কিছু দিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমাদের স্ক্রিন রেকর্ড দিলে এমন হবো। আর যদি স্ক্রিন রেকর্ডের ব্যাকগ্রাউন্ড দিতে চান তো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ। তারপর এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করার পরে আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড লেয়ার জন্য আপনি কি করবেন, গেলে আপনি যে ফাইলে যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছেন সেই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি ভিডিওর জন্য আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা রেখেছিলাম আপনাদের জন্য। তো ফ্রেন্ডস, আমার ব্যাকগ্রাউন্ডটা এমন করে নিলাম। তো ফ্রেন্ডস, এক্ষুনি এটা অফ হওয়া বন্ধ করতে পারবেন, এখানে ক্লিক করবেন না, এটা কিন্তু জুমবতি থাকবে তাহলে সমস্যা। আপনার ব্যাকগ্রাউন্ডের মাপে এটা করে নেবেন। তো ফ্রেন্ডস, আমার ব্যাকগ্রাউন্ড মাপে ক্লিক করে তারপরে এই অপশানটা আছে না, এখানে আপনি ক্লিক করে দিবেন, তাহলে আপনার আর সমস্যা হবে না। তারপরে এখানে লেয়ারে ক্লিক করবেন, তারপরে এই মিডিয়া মিডিয়া অপশানটা এখান থেকে আপনি গ্যালারিতে নিয়ে যাব। তারপর আপনি যে ভিডিওটা দিতে চাচ্ছেন না সে ভিডিওটা দিবেন। তো ফ্রেন্ডস, আমরা সে ভিডিওটা দিয়ে দিচ্ছি। অনেকের মোবাইলে খালি স্ক্রিন ক্যামেরা দিবেন, এটাও আমি একটা ভিডিও বানাচ্ছি, এটা তো দেখাই দিচ্ছি, এটা তো অরিজিনাল। তো ফ্রেন্ডস, এখন টিক মারে ক্লিক করবেন, তারপরে লেয়ারে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে এডি লেখা সাব পিএনজি মোবাইল স্ক্রিন লেখা সার্চ দিলে এডি অনেক টিপিয়ে যাবে। তো আমরা আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো ফ্রেন্ডস, এমনি সেট করে দেবেন। এখন আপনার এক সমস্যা, এটি কত দূর, আপনি যতটুক ভিডিও অতটুক টেনে দিবেন এই মোবাইলটা। তো ফ্রেন্ডস, আমরা যতটুক ভিডিও অতটুক আমরা টেনে দিচ্ছি। টেনে দেওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে অনেক সুন্দর হচ্ছে, আপনারা বিস্তারিত বুঝুন। দেখুন, এখন মোবাইল ফোনটা অনেক বড় হয়ে গেছে, দেখুন এই ফোনটা অনেক বড় হয়ে গেছে। এখন আপনি সমানভাবে কাটবেন কেমনে, সঠিকভাবে কাটার জন্য আপনি কি করবেন, লাস্টে চলে আসবেন, তারপর এটাতে ক্লিক করবেন, তারপরে একটু সামনে আসবেন। এটা সই করে তারপরে কেসিতে ক্লিক করবেন, তারপরে এই যে নিচের ড্যাপ ক্লিক করবেন, হয়ে গেল কাজ। তারপর আপনাকে এই ফাইল দিয়ে দেবো, তারপর আবার কাটান। দেখুন ফ্রেন্ডস, আমাদের হয়ে গেছে। তারপরে ফোনটা এখানে ধরবেন, এখানে ক্লিক করবেন। এখন আপনাদের আরেক চিন্তা আসতে পারে মাথায়, সবকিছু হলো কিন্তু ভিডিওর এখানে লাস্টে কেমনে কাটবো, সমানভাবে সমানভাবে কাটার জন্য এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। এখন যদি আপনার ভিডিওর মাঝখানে যদি ভুল টুল হয়ে যায়, এটা কাটিয়ে কেমনে করবেন, আপনি প্রথম এখানে আমার ভুল হয়েছে দেখেন, এখানে ক্লিক করবেন, তারপর কেসেতে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, হয়ে গেল, তারপরে একটুকে ভুলটা শেষ হয়েছে, তারপর এখানে ক্লিক করবেন, তারপর কেসেতে ক্লিক করবেন, হয়ে গেল কাজ। তারপর আপনি এটার উপর ক্লিক করবেন, তারপরে যে এখানে ডিলিট বলে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন, হয়ে গেল কাজ। এখন আপনার মোটামুটি সব। এখন যদি আপনি এখানে ছবিটা তুলতে চান, এটার উপর টাচ করবেন, তারপর এখানে ক্লিক করবেন, এখানে আপনি অনেক কিছু ফাংশন পাবেন। তো আমরা এটাতে ক্লিক করলাম, দেখুন তো ফ্রেন্ডস অনেক, দেখুন একটা ছবি অ্যাড করলো দেখ গ্যালারিতে। আপনি নিশ্চয় বুঝতে, আপনি যদি ঘোলা করতে চান এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার পিসের ব্যাকগ্রাউন্ড গেলে ঘোলা করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ফ্রেন্ডস, আপনি যদি অতিরিক্ত চান এখান থেকে 4, 5, 6 এরকমভাবে করে দেবেন এই সেটিং থেকে। তো ফ্রেন্ডস, এবার দেখাবো আপনার চ্যানেলে রোবো কেমনে সেট করবেন। রোবো সেট করার জন্য আপনার গ্যালারিতে পড়বেন, গ্যালারিতে তারপর আপনার চ্যানেলে রোবোটা খুঁজে নেবেন। তো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে রোবো খুঁজে নিচ্ছি, আপনাদের আপনাদের খুঁজে নেবেন, তারপরে আপনার কাজ।
তো ফ্রেন্ডস আমার অলরেডি আমার চ্যানেলে রোবো দিয়ে দিচ্ছি, রোবোটা দিবেন। এখন আপনি এয়ার সেট করবেন কেমনে, এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে বিভিন্ন রকম ডিজাইন, কয় সেকেন্ড সেট করবেন, 5 সেকেন্ড নাকি কত রকম সেকেন্ড, বিভিন্ন রকম ডিজাইন হচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আমরা এখান থেকে কোনো ডিজাইন দেবেন, আবার লাস্টে কি ডিজাইন দেবেন এটাও দিতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগে, তো আমি এই ডিজাইনটা দিয়ে দিলাম। এই ডিজাইন লাস্টের দিক দিবেন, এভাবে আপনি দিয়ে দিবেন। এখান থেকে যদি কাটার কোন ফাংশনটাকে একটু করে নেবেন, দেখুন কেটে যাবে, এখান থেকে কাটে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ফ্রেন্ডস আমরা নিশ্চয় দেখতে পেলেন আমরা কত বড় করে কেটে দিলাম। এখন আপনার নিশ্চয় এন্ড ভয়েস সেট করবেন কেমনে, এখন ভিডিওটা আপনি অনেকে পরে ভয়েস সেট করেন, তো ভয়েস সেট করার জন্য যে এখানে এখানে একটু এই যে এই জায়গাতে ক্লিক করবেন, এখান থেকে আপনি ভয়েস, হ্যালো, এই যে ভয়েসটা হতেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তারপরে আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন, তাহলে ভয়েস থামে যাব। তারপরে তারপরে আপনি এখন অডিও মানে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক সেট করতে চান, মিউজিক সেট করার জন্য আপনি এই যে এই অপশনে ক্লিক করবেন, অডিও, অডিও উপর ক্লিক করে আপনি যে কোনো মিউজিক সেট করতে পারবেন। এই মিউজিকটা আমি সেট করব, মিউজিক সেট করে আপনি করতে পারবেন, সাউন্ড হালকা কমাতে বাড়াতে পারবেন। তো আমরা সাউন্ডটা একদম কমাই দিলাম, তারপর এই ভলিউমটা একটু বাড়াই দিবেন, দেখুন। দেখুন কত সুন্দর হলো। এখন আপনার এখন অনেক কিছু ক্লিয়ার জানাই দিন। তো ফ্রেন্ডস এখন আপনি ভিডিওটা এক্সপোর্ট করবেন কেমনে, প্রথমে আপনি এই যে টুকা এই জায়গাতে ক্লিক করবেন, ওখান থেকেও পারবেন লেয়ারে ক্লিক করলে, তারপরে এই ভিডিওটার উপর ক্লিক করবেন, তারপরে আপনি কি করবেন এখানে লেয়ার, লেয়ারটা কিন্তু সামনেও থাকে। তো ফ্রেন্ডস এখান থেকে আপনি কি করবেন, সেভ ভিডিও গ্যালারি এখানে ক্লিক করবেন, তারপরে আপনার কত এইচডিতে ডাউনলোড করা লাগবে আমি অত এইচডিতে দিয়ে দিলাম, এখন আপনার ডাউনলোড শুরু। তো গাইস বাড়াই, এখন আপনার কাইম মাস্টার এডিটিং দেখলেন কি সুন্দর একটা এডিটিং হলো, আপনাদের একটা মনের মতো এডিটিং হয়েছে। একটু ধরনের কষ্ট করে এডিটিং করে আর লাইক কমেন্ট শেয়ার তো আমরা পাই না, একটা করে দিন। আর আপনারা এডিটিং শিখে কাইম মাস্টার দিয়ে আপনাদের অনেক উপকার হয়েছে, আপনার ফানি ভিডিও হোক যে কোনো ভিডিও আপনি এডিটিং করে মজা।